দুদিন আগে খোঁজ করেছিলাম, পাওয়া হয়নি। তো থানায় জিডি করা হয়েছিল, তা পাওয়া যায়নি বলা, ঠিক আছে। তারপরে ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে আমি ছবিটা দেখা পেলাম, দেখা পরে বাড়িতে খবর দিলাম, তাই নিয়ে খোঁজ চলল বাড়িপুরে হসপিটালে, সেটা খোঁজ পেলাম। খোঁজার পরে সেখানে এসে দেখছি মৃত বলে বাড়ি থেকে বেরিয়েছিল দুদিন আগে। মানে কেন বলে সেটা বলেছিল যে আমি কুটুম বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সেটা হলো রাস্তা পাবলিক তো হসপিটালে ভর্তি করেছে, সেই সূত্রে বললো ডাক্তারবাবু বললেন যে স্ট্রোক হয়ে